দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে সোমবার এবং মঙ্গলবার, কালবৈশাখীর পূর্বাভাস। 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা সোমবার। তাপমাত্রা কমলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে এবং থাকবে গুমোট গরম। খবর হাওয়া অফিস সূত্রে, চৌঠা মে বুধবার দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। শুক্রবারের মধ্যে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপ শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা। কলকাতায় আংশিক মেঘলা আকাশ, বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। সোমবার এবং মঙ্গলবার কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে শহরে। কলকাতায় রবিবার সর্বনিম্ন তাপমাত্রা 22.3 ডিগ্রি, গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ 89%, বৃষ্টি হয়েছে 13.7 মিলিমিটার। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী আরও 5 দিন বৃষ্টি হবে রাজ্যে, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, যার ফলে মাঝ বৈশাখেও আগামী বেশ কিছুদিন তাপমাত্রার পারদ থাকবে নিম্নমুখী। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।